হৃদয়ে 90 ব্যাচের আয়োজনে ও শাহ আমানত হজ কাফেলার সহযোগিতায় আজ বিকেলে নগরীর অক্সিজেনস্থ বাদশামিয়া কনভেনশন হলে শীতবস্ত্র, মাস্ক ও খাবার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন শহীদুল্লাহ। বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল আলম, জাহিদুল ইসলাম, বদরুল হাসান, শাহাবুদ্দিন, আলমগীর হায়দার, কাজী গোফরান, সাবিনা ইয়াসমিন, মমতাজ বেগম, আব্দুল আলিম, আসাদ ভুইয়া প্রমুখ। এসএসসি 90-এ পাশ করা ছাত্রছাত্রীদের নিয়ে সংগঠন হৃদয়ে 90-এর উদ্যোগে এবং শাহ আমানত হজ কাফেলার সার্বিক সহযোগিতায় আজকে আমাদের তৃতীয় আয়োজন শীতবস্ত্র, খাবার এবং পানীয় বিতরণ। আমি ধন্যবাদ জানাই আমাদের বন্ধু আলিমকে, আমি ধন্যবাদ জানাই আমাদের উপদেষ্টা মণ্ডলীকে, ডিএফটি ডিএমটির মেম্বারদেরকে, যাদের সার্বিক সহযোগিতায় আমরা আজকে এসব আয়োজন করতে পারছি। আমি আরও ধন্যবাদ জানাই আমার অ্যাডমিন প্যানেল, আমার সহযোদ্ধাদেরকে, বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের হৃদয়ে 90-এর 1000 যে সদস্য, আমি সবাইকে এবং সারা বাংলার এসএসসির 90-এর বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা দেশ সুদূর দেশ বিদেশ থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করে আসছেন। আমি আরও ধন্যবাদ জানাই আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সারা বাংলার আরেকজন বন্ধু ঢাকা থেকে আগত আসাদ ভুঁইয়াকে আমি ধন্যবাদ জানাই আমাদের আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমি সবার কাছে সার্বিক সহযোগিতা চেয়ে আমরা যাতে আরও ভালো কিছু করতে পারি। কবিরা অনেক সময় বলে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আবার আমাদের যিনি পথ প্রদর্শক, মানবতার মুক্তির দিশারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দুস্থদের পাশে ছিলেন, অসহায়দের পাশে ছিলেন। আমরা সেই আদর্শকে মাথায় রেখে হৃদয় 90 চেষ্টা করছি, কারণ এত বড় সহযোগিতা যদি না দিত তাহলে আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ইচ্ছা, এই সদিচ্ছাটাই আমাদেরকে এতদূর নিয়ে এসেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ইচ্ছাটাকে আরও অনেক বড় বড় ইচ্ছা আমরা পূরণ করতে পারি, সামনের দিকে এগিয়ে যেতে পারি। সেই জন্য সবাই আপনারা হৃদয় 90-এর জন্য দোয়া করবেন। আসলে কি বলবো, এদের যে অনুষ্ঠানটা হৃদয় 90 দেখে এতই ভালো লাগছে আমার কাছে। আমি কিন্তু অনেক মানবতার কাজ করেছি, আমি মনে করি যে আমার থেকে এরা আরও অনেক 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 ভালো কাজ করছে। এটা আসলে আমি সবার কাছে বলবো, আমাদের অনেক সংগঠন আছে, সকলের কাছে আমার দাবি রইল যে এদের মতো এমন উদ্যোক্তা উদ্যোগ হয়ে যদি কিছু কাজ করা হয় তাইলে মনে হয় সমাজে মানুষের, অসহায় মানুষের অনেক উপকার হবে আর কি। একে অপরের সাথে পরিপূরক হয়ে একই উদ্দেশ্যে যখন একসাথে কাজ করছে, আজকে একটা মহান কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই জন্য সর্বপ্রথম আমি শাহ আমানত হজ কাফেলা এবং আমাদের বন্ধু আলিমকে, আব্দুল আলিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শাহ আমানত হজ কাফেলার যে এত বড় একটা সহযোগিতা আমরা পেয়েছি, এই সহযোগিতার মাধ্যমে আমরা এত বড় একটা সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য আমরা সহযোগিতা পেয়েছি। আমি এভাবে সহযোগিতা অব্যাহত রাখার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা হৃদয়ে 90-এর এই ওয়াস মাহবিল এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ তৃতীয় দিন, আমরা আসলে খুবই আনন্দিত এত বড় একটা প্রোগ্রাম সফল করতে যাচ্ছি। আমি আজকে বেশি কিছু বলবো না, আমি সবার আন্তরিকতা ও সহযোগিতা কামনা করে। হৃদয়ে 90, আমরা যারা 1990 সালে মেট্রিক পাস করেছিলাম, আমাদেরই সংগঠন হৃদয়ে 90, আমরা চট্টগ্রামে চেষ্টা করবো যে আপনাদেরকে দুস্থ মানুষদেরকে সবাইকে কিছু করার জন্য আন্তরিকভাবে আমরা চেষ্টা করব, মানুষের জন্য, মানুষকে সহযোগিতার জন্য, ভালো কিছু কাজ করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। হৃদয় 90 একটা সংগঠন, এটা আমরা 1990 সালে